আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, ঘরে অবস্থান করছো এবং লেখাপড়া ঠিক মতো চালিয়ে যাচ্ছ। তোমাদের লেখাপড়াকে আরও একটু বেগবান করার জন্যই আমার এই প্রয়াস। আজ আমি তোমাদের পড়াতে যাচ্ছি অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায়ের আজকের বিষয় হবে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা কাকে বলে এবং এর বৈশিষ্ট্যসমূহ কী কী, আর আমরা পড়ে নিব ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য কী। তার আগে আসো আমি কয়েকটা প্রশ্ন বলছি, তোমরা একটু দেখে নাও। এক নম্বর বলছে, নির্দেশমূলক অর্থনীতির আওতাভুক্ত এক নম্বর রাষ্ট্র মালিকানা নাকি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা না কেন্দ্রীয় পরিকল্পনা, এর মধ্যে নিচের কোনটি সঠিক? ক নম্বর এক ও দুই, খ নম্বর এক ও তিন, গ দুই ও তিন এবং ঘ নম্বর এক দুই ও তিন প্রশ্ন থাকল। দুই নম্বর, ধনতন্ত্রের অদৃশ্য শক্তিকে কি বলে? সরকারি পরিকল্পনা, দাম ব্যবস্থা, জনশক্তি না সামাজিক কল্যাণ, এটিও প্রশ্ন থাকল। তিন নম্বর, শ্রেণী শোষণ অনুপস্থিত কোন অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য? নাম্বার ক ধনতান্ত্রিক, নাম্বার খ সমাজতান্ত্রিক, নাম্বার গ মিশ্র, নাম্বার ঘ ইসলামী। প্রশ্ন নাম্বার চার, কেন্দ্রীয় পরিকল্পনা কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য? নাম্বার ক ধনতান্ত্রিক, নাম্বার খ নির্দেশমূলক, নাম্বার গ ইসলামী, নাম্বার ঘ মিশ্র। নাম্বার পাঁচ নাম্বার প্রশ্ন, ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ কোন অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য? নাম্বার ক ধনতান্ত্রিক, খ সমাজতান্ত্রিক, গ মিশ্র, ঘ ইসলামী। এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে তোমাদের দেখতে হবে আমার এই ভিডিওটি। আশা করি তোমরা ভিডিওটি দেখবে এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো শুরু করছি আজকের পড়া। প্রথমেই আমরা পড়ে নিব সমাজতান্ত্রিক অর্থনীতি বা নির্দেশমূলক অর্থনীতি কাকে বলে। তো প্রথমেই আমরা জেনে নিই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার উৎপত্তিটা কিভাবে হলো। নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার প্রবক্তা হলেন জার্মান বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্ক্স এবং দার্শনিক ও চিন্তাবিদ ফ্রেডারিক এঞ্জেলস। 1917 সালে রুশ বিপ্লবের পর ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন এর নেতৃত্বে রাশিয়ায় সর্বপ্রথম সমাজতন্ত্রের গোড়পত্তন হয়। এরপর 1923 সালে NEP অর্থাৎ নিউ ইকোনমিক পলিসি এর মাধ্যমে সমাজতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়। তারপর 1930 সালে জোসেফ স্ট্যালিন রাশিয়ায় মার্ক্সীয় অর্থনীতির মাধ্যমে স্ট্যালিনিস্ট গ্রোথ মডেল নামে প্ল্যান্ড বা কমান্ড বা সোশিয়ালিস্টিক ইকোনমি চালু করেন। 1985 সালে রাশিয়ায় সমাজতন্ত্রের পতনের মধ্যে দিয়ে এই অর্থনীতির অবসান ঘটে। তাহলে আমরা কি দেখলাম, 1917 সালে এটির আবিষ্কার মানে শুরু হলো, কিন্তু 1985 সালে রাশিয়ার সমাজতন্ত্রের পতনের মধ্যে দিয়েই এই অর্থনীতির অবসান ঘটে। তবুও অবশ্য বর্তমানে কয়েকটি দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি প্রচলিত রয়েছে। দেশগুলো হলো উত্তর কোরিয়া, চীন, ভিয়েতনাম, কিউবা এবং পূর্ব ইউরোপের পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া। এই দেশগুলোতে বর্তমানে সমাজতন্ত্র প্রচলিত রয়েছে। তো এবার আমরা সংজ্ঞাটা জেনে নিই যে নির্দেশমূলক অর্থনীতি কাকে বলে। নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন এক ধরনের অর্থব্যবস্থা যেখানে অর্থনৈতিক কার্যক্রমের নিয়ন্ত্রণ কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের অধীনে থাকে এবং সম্পদের মালিকানা ব্যক্তির পরিবর্তে রাষ্ট্রের কাছে থাকে এবং উৎপাদিত পণ্য সমাজের মানুষের কাজের পরিমাণ ও যোগ্যতা অনুযায়ী বণ্টিত হয়। নোবেল বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ পল এ স্যামুয়েলসন এর মতে সমাজতান্ত্রিক অর্থনীতি হলো এমন এক ধরনের অর্থনীতি যেখানে শ্রম ব্যতীত উৎপাদনের অন্যান্য উপকরণের মালিকানা সমাজের হাতে থাকে। এই সমাজে কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি বিরাজ করে। বিশুদ্ধ সমাজতন্ত্রী উপকরণের ব্যক্তি মালিকানা নেই। এরূপ অর্থনীতিতে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ রাষ্ট্র বা সরকারের পক্ষে কোন কোন দ্রব্য ও সেবা কী পরিমাণ নে কোথায় কীভাবে উৎপাদিত হবে তা নির্ধারণ করে।
আবার দ্রব্য সেবা উৎপাদনের ক্ষেত্রে সম্পদের বণ্টন এবং উৎপাদিত পণ্য ও সেবার বণ্টন একই কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে। এই কারণে সমাজতান্ত্রিক অর্থনীতিকে নিয়ন্ত্রিত অর্থনীতিও বলা হয়। এবার আমরা দেখে নিই সমাজতান্ত্রিক বা নিয়ন্ত্রিত অর্থনীতির বৈশিষ্ট্যগুলো কী কী। নাম্বার এক, সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় জমি, কলকারখানা, খনি ও অন্যান্য সম্পদের ওপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে, রাষ্ট্র সম্পদের মালিক। এক্ষেত্রে সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে না। দুই নম্বর, শ্রেণী শোষণ অনুপস্থিত। যেহেতু সম্পদের মালিকানা রাষ্ট্রীয় বা যৌথভাবে সমাজের, সেজন্য শ্রমিক শ্রেণী শোষিত হয় না। নাম্বার তিন, বাজারে অবাধ প্রতিযোগিতার অনুপস্থিত। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা চাহিদা ও যোগানের প্রতিযোগিতার ভিত্তিতে দাম নির্ধারিত হয় না, কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রতিটি পণ্যের দাম নির্ধারিত হয়। নাম্বার চার, কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা। সমাজতন্ত্রে ভোক্তার বা ক্রেতার চাহিদাকে নিয়ন্ত্রণ করা হয়। এরূপ ব্যবস্থায় কী কী দ্রব্য উৎপন্ন হবে, কীভাবে উৎপন্ন হবে, এই সব প্রশ্ন কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ নির্ধারণ করে এবং ওই সমস্ত দ্রব্য সামগ্রী ক্রেতারা ক্রয় করতে বাধ্য থাকে। নাম্বার পাঁচ, আয় ও সম্পদের সুষম বণ্টন। তাত্ত্বিক সমাজতন্ত্রের বণ্টন নীতি হল প্রত্যেকে পাবে তার প্রয়োজনীয় অনুযায়ী। তবে বাস্তবে সমাজতান্ত্রিক দেশে যে নীতি চালু আছে তা হলো প্রত্যেকে পাবে তার কাজ অনুযায়ী। এ অর্থ ব্যবস্থায় রাষ্ট্রের প্রয়োজন এবং সার্বিক উন্নয়ন বিবেচনায় রেখে রেশন কার্ডের মাধ্যমে আয় ও সম্পদ বণ্টন করা হয়। নাম্বার ৬, কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী পারিশ্রমিক বণ্টন। ধনতন্ত্রের ন্যায় সমাজতন্ত্রে শ্রমের চাহিদা ও যোগানের ভিত্তিতে শ্রমিকের মজুরি নির্ধারিত হয় না, বরং কাজের পরিমাণ ও গুণগত মান অনুযায়ী শ্রমিকের মজুরি প্রদান করা হয়। নাম্বার ৭, স্বতঃস্ফূর্ত উৎপাদন পদ্ধতি। উপকরণের মালিকানা সামাজিকভাবে স্বীকৃত হওয়ায় মালিক শ্রমিক বলতে কোনো কিছুর অস্তিত্ব নেই, ফলে উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্কে এর মধ্যে কোনো বিরোধ থাকে না। নাম্বার ৮, সর্বাধিক সামাজিক কল্যাণ। সমাজতন্ত্রে উৎপাদন কার্যক্রম মুনাফা ভিত্তিক পরিচালিত না হয়ে সামাজিক কল্যাণ বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হয়, অর্থাৎ উৎপাদনের লক্ষ্য মুনাফা অর্জন নয় বরং সর্বাধিক সামাজিক কল্যাণ অর্জন। নাম্বার ৯, কেন্দ্রীয় পরিকল্পনা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কার্যকলাপ যেমন উৎপাদন, বিনিময়, বণ্টন প্রভৃতি কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা কমিশনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তবে কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন স্থানীয়ভাবে সংগৃহীত সকল তথ্যের ভিত্তিতে এ সকল কার্যক্রম পরিচালনা করে। নাম্বার ১০, সামাজিক নিরাপত্তা। সমাজতন্ত্রে মানুষের মৌলিক অধিকারের বিষয়গুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিশ্চয়তা দেওয়া হয়। সমাজ এ রাষ্ট্রের পক্ষ থেকে সমাজের সব সদস্যকে জীবনের সকল সাধারণ ঝুঁকির বিরুদ্ধে আর্থিক নিরাপত্তা প্রদান করা হয়। নাম্বার ১১, শোষণ মুক্ত সমাজ। সমাজতন্ত্র শ্রেণীহীন ও শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করে। সমাজতন্ত্রে সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত নয় বলে এখানে শোষণের কোনো সুযোগ নেই। নাম্বার ১২, সুষম উন্নয়ন। যেহেতু কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন কর্তৃক উন্নয়ন কর্মকাণ্ডের নীতি নির্ধারণ এবং কার্যক্রম গৃহীত হয়, তাই কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন আঞ্চলিক পরিকল্পনা কমিশনের তথ্য ও উপাত্তের ভিত্তিতে সকল কার্যক্রম পরিচালনা করে বলে এখানে সুষম উন্নয়ন নিশ্চিত হয়। মুদ্রাস্ফীতি। সমাজতন্ত্রে সর্বক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় থাকে, তাই এখানে অতি উৎপাদন বা কম উৎপাদন হতে পারে না বলে মুদ্রাস্ফীতির উপস্থিতি লক্ষ্য করা যায় না। কর্মসংস্থানের নিশ্চয়তা। সমাজতন্ত্রে যেহেতু উৎপাদন কার্য কেন্দ্রীয় পরিকল্পনা অনুসারে হয়ে থাকে এবং নাগরিকের সকল প্রকার নিরাপত্তার দায়িত্ব সরকার বহন করে, সেহেতু কোনো নাগরিকের কর্মসংস্থানের অভাব হয় না। নাম্বার ১৫, ভোক্তার চাহিদার ওপর নিয়ন্ত্রণ। সমাজতন্ত্রে দ্রব্যের চাহিদা ক্রেতার নির্বাচন বা পছন্দের ওপর নির্ভর করে না, কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় এবং বাজারে বিক্রির জন্য ছাড়া হয়। এসব দ্রব্যের দামও সরকার কর্তৃক নির্ধারিত হয়ে থাকে এবং ক্রেতা সরকার নির্ধারিত দামে দ্রব্য ক্রয় করতে বাধ্য হয়। নাম্বার ১৬,
আর্থসামাজিক ও রাজনৈতিক লক্ষ্যের সমন্বয় সাধন। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল লক্ষ্য হলো দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে উৎপাদন ও বণ্টন নিশ্চিত করে সর্বাধিক সামাজিক কল্যাণ অর্জন, ব্যক্তির স্বার্থ নয়। এ কথা সত্য যে বর্তমানে বিশ্বে বিশুদ্ধ ধনতন্ত্র, বিশুদ্ধ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কোনো অস্তিত্ব নেই। এছাড়াও এই অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের অপচয় কম।